বলুন বিসমিল্লাহ হে মিনকা লাকা বিসমিল্লাহ আল্লাহ হক বহ মিনকা ও লাকা বিসমিল্লাহ হে আল্লাহ হক বহ আমাদের মারকাজে ইনশাল্লাহ সকাল সাড়ে ছটায় ঈদের জামাত হবে আপনার সবাই আসবেন আপনাকে ঈদে আসতেই হবে আমাদের এখানে ঈদের কোনো সমস্যা নেই ওপারে মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা যদি বৃষ্টি হয় ওই পাশের পশ্চিম পাশে দোতলা হল রুম আছে ওখানে মেয়ের ঈদের সালাত পড়বে ঈদের জামাত যত ছোট হয় তত গুণ হবে যত বড় হয় তত নেকি হয় মনে রাখবেন রাসূল যা করেছেন আমরা সেটা করব যেটা করেন নি সেটা ছাড়ব এটা তো মৌলিক কথা আমাদের আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم الست بربكم قالوا بلى شهدنا ان تقولوا يوم القيامه انا كنا عن هذا غافلين او تقولوا انما اشرك اباؤنا من قبل وكنا ذريه من بعدهم افتهلكنا بما فعلى المبطلون وكذلك نفسر الآيات ولعلهم يرجعون سورة عراف يخشى بها الترتية جابت جابوت الحمد الله رب العالمين الجنة وجابوت درود صلاة الشيخ نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة আজকে সৃষ্টির সূচনায় আমরা আল্লাহর সামনে হাজির হয়ে যে সাক্ষ্য দিয়ে এসেছিলাম সে কথাটি স্মরণ করিয়ে দেব আল্লাহ বলছেন ওয়েজ আখাদা রব্বকা মেম বনি আদমা মেন জহু রহিম স্মরণ করো তোমরা সেই দিনকে যেদিন তোমার প্রতিপালক আদম সন্তানদের নিকট থেকে সাক্ষ্য গ্রহণ করেছিলেন তাদেরকে আদমের পিঠ থেকে বের করে নিয়েছিলেন ও আশাহাদম আলা আনফোসেহন অতপা তাদের থেকে তিনি সাক্ষ্য নিয়েছিলেন আলাস্ত বেরব্য আমি কি তোমাদের প্রতিপালক নই বালা সেদিন সকলেই বলেছিল হ্যাঁ শাহেদ না আমরা সাক্ষ্য দিচ্ছি এটা আমরা সাক্ষ্য কেন নিয়েছিলাম আনহাজা যেন তোমরা আমাদের দিন বলতে না পারো যে আমরা এই বিষয়টি সম্পর্কে অবহিত ছিলাম না মিন কবল অকুন্না জরুরি তমিন অথবা তোমরা এ কথা বলতে না পারো যে আমাদের পূর্বে আমাদের বাপ দাদারা এই সাক্ষ্য দিয়েছিলেন আমরা তো তাদের অনেক পরে সন্তান হিসাবে এসেছি অতএব আফাতহ লেকন সেদিন সেই বাতিলপন্থীরা যে কাজ করেছিল আল্লাহ তুমি কি আমাদেরকে তাদের অপরাধে ধ্বংস করে দিবে অর্থাৎ তারা বাপ দায়ী করবে নিজেরা বাঁচার চেষ্টা করবে এমনি করে আমরা আয়াতসমূহকে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে থাকি যাতে তারা শিরিক থেকে তৌহিদের দিকে ফিরে আসে সুরে আরাফের একশো বাহাত্তর তিহাত্তর চুহাত্তর আয়াতগুলিতে সৃষ্টির সূচনা লগ্নে মানুষের নিকট থেকে নেওয়া এই সাক্ষ্য আজকে বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেওয়ার সময় এসেছে কারণ মানুষ ক্রমেই অন্যায়ের রসাতলে ডুবে যাচ্ছে যাদের হাতে যত ক্ষমতা বেশি তারা তত মানবতার হত্যাকারী তারা সমানে মানুষ খুন করে যাচ্ছে আর মানবতার আর গণতন্ত্রের ঠিকাদারি করে যাচ্ছে সারা পৃথিবীতে যারা দৈনিক ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ দেখেন বড় হাইরাজ বিল্ডিংগুলো ভাঙ্গার দৃশ্য দেখেন হাজার হাজার মানুষের মৃত্যু চেহারা দেখেন তারা বুঝতে পারবেন এই আয়তের গুরুত্ব কত বেশি সেদিন আমরা সবাই আদম সন্তান বলতে যাদেরকে বোঝায় হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক যেই হোক না কেন সবাই কিন্তু সেদিন আল্লাহর সামনে হাজির ছিলাম কিভাবে ছিলাম ব্যাখ্যা নেন

হুম্বান পাক আদমের পৃষ্ঠ দেশ থেকে আদম সন্তানকে পিপিলিকার আকারে বের করে নিলেন কোথায় বেনামান মক্কার অনতি দূরে কাবা গৃহ থেকে বাইশ পয়েন্ট চার কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে বিশ্বের সমস্ত মানুষকে যারা জন্মগ্রহণ আগে করেছে এবং কেয়ামত পর্যন্ত যারা জন্মগ্রহণ করবে সকল মানুষকে পিপিলিকা সদৃশ্য সৃষ্টি করে তাদেরকে জ্ঞান দিয়ে হাজির করলেন আরাফাতের ময়দানে হোম বাইনে ইয়াদে কাজ তিনি তার সামনে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো তাদেরকে ছড়িয়ে দিলেন সুম্মা কাল্লা মোহাম্মদ বলান অতপর আল্লাহ তাদের সঙ্গে সামনাসামনি কথা বললেন কি বললেন কাল আলাস্তবীর হে আদম সন্তানরা আমি কি তোমাদের প্রতিপালক নই আমি কি তোমাদের রব নই কলু বালা তারা বলল হা রওয়াহ আহমদ বিসনাদ সাহি চব্বিশশো পঞ্চান্ন নম্বর হাদিস মুসনাদ আহমদ পড়ুন মেশকাতে প্রথম দিকে কেতাবল ইমান বিল কদর তকদির বিশ্বাস অনুচ্ছেদ একশো একুশ নম্বর হাদিস পড়ুন ব্যাখ্যা পাবেন আপনারা ভাবছেন আমাদের নাতিপুতি তো ছিল না সবাই ছিল আমরাও ছিলাম

মদিনা মসজিদের ইমাম ছিলেন ওমর ফারুকের সময় তিনি এমন গুরুত্বপূর্ণ এবং জরিল কদর সাহাবি যে একদিন রসুল্লাহ সাল্লাম তাকে কাছে ডেকে বললেন ও ভাই তুই কোরআন তেলাওয়াত কর তুমি এই সুরাটা তেলাওয়াত করো কারণ আমি আল্লাহাক তোমার কাছ থেকে এটা শোনার জন্য আমাকে বলেছেন ওই জন্য বলছে কি বললেন আল্লাহ আমার নাম করেছেন হ্যাঁ আল্লাহ তোমার নাম করে বলেছেন তোমাকে পড়তে হবে কোনটা সুরাবাইয় না আমপার মধ্যে দেখবেন তখন তিনি সুরাটা পড়লেন আল্লাহ রসুলের সামনে এই গুরুত্বপূর্ণ সাহাবি যাকে আল্লাহ নিজে আরো সে স্মরণ করেছেন সেই সাহাবি ব্যাখ্যা দিচ্ছেন এই আয়াতের যে আপনার সঙ্গে পড়ে শুনলাম আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে জমা করলেন অতঃপর তাদেরকে জোড়ায় জোড়ায় সেখানে বসালেন নারী পুরুষ সুম্মা সব্বরহম অতপর তাদেরকে সুরাত বা অবয়ব দান করলেন আকৃতি দান করলেন মানুষের আকৃতি ফস্তান তাকুম অথবা তাদেরকে কথা বলার ক্ষমতা দান করলেন তাকাল্লামু অথবা তারা কথা বলল সুম্ম আখাজ আলাইমুল আহাদ মিসা অতপর আল্লাহ তাদের কাছ থেকে অঙ্গীকার এবং প্রতিজ্ঞা গ্রহণ করলেন কি করলেন আলাস্তবে রব্যকুম আমি কি তোদের প্রতিপালক নই কালু বালা কলা এ কালে বাইবেন কাম আল্লাহ বললেন ফাইনি ও শহীদ আলাইকুম আমি তোমাদের উপরে সাক্ষী রাখলাম আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে সাক্ষী রাখলাম সাত আসমান ও সাত জমিনকে অবশ্যই শুধু আলাই কুম আদম তোমাদের উপরে সাথে রাখলাম তোমাদের পিতা আদম কেম তোমরা অবশ্যই কেউ দিন বলবে লম না লম্বে বেহাজা আমরা এটা জানতাম না তোমরা অবশ্যই কেউ দিন বলবে যে আমরা এটা জানতাম না এরা বলছেন এ আলামু আন্ন উলা ইলাহা গাইরি, অলা রব্বা গায়ে রে ওলা তুষ রেগু বিশাইয়া জেনে রেখো আমি বেদি তো কোনো ইলাহ নাই জেনে রেখো আমি বেদী তো কোনো রব তোমাদের নাই অতে ওলা তুষ রেগু বিশাইয়া আমার সঙ্গে তোমরা কাউকে সরি করো না এনি এলাই কুম রসুলি আমি সত্য তোমাদের কাছে আমার নবী রসুলদের পাঠাবো কেরো না কম আহাদি তারা তোমাদের নিকটে আমার এই প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিবি ও আমি তোমাদের কাছ থেকে যে প্রতিজ্ঞা নিলাম যে অঙ্গীকার নিলাম এই অঙ্গীকারের কথা তারাও স্মরণ করিয়ে দিবে আলাইক কুতুবি সত্য আর আমি তোমাদের উপরে আমার কেতাবসমূহ প্রেরণ করব। আপনারা জানেন এক লক্ষ চব্বিশ হাজার পেগম্বর নব্বী এসেছেন এবং সেখানে কিতাব সহিফে এসেছে সৌফ ইব্রাহিম ও মূসা কোরআনে আছে এবং সেখানে শ্রেষ্ঠ চারটি কিতাব না আপনারা জানেন তওরে জবুর ইনজিল কোরআন সবই আমরা এগুলো জানি অথচ এগুলো আল্লাহ বলেছেন সেই দিন যেদিন তিনি আমাদের প্রথম সৃষ্টি করেন কালু শাহেদনা বিকা রব্বানা ও ইলাহানা তখন সবাই তোমরা বললে শাহেদনা রেকুম হে আল্লাহ আমরা তোমার সঙ্গে সাক্ষী হচ্ছি শুধু সাত আসমান সাত জমিন এবং আমাদের পিতা আদম নয় আমরাও তোমার সঙ্গে সাক্ষী হচ্ছি না এলাহনা তুমি আমাদের রব তুমি আমাদের এলাহ আল্লাহ রবানা গায় রাখা তোমরা তুমি বেদিত আমাদের জন্য অন্য কোন রব নাই গায় রাখা তুমি বেদিত আমাদের কোনো এলাহ নাই আলেখ। অতঃপর সমস্ত আদম সন্তান এ বিষয়টি ইকরার করল। রফিয়া আলাইহিম আদম আলাইহি সলাম ফাইয়ান জুরু এলাইহিম এবার আল্লাহফা আদমকে সমস্ত সন্তানদের উপর দাঁড় করিয়ে দিলেন পয়ন এলাইহিম তখন তিনি তার সন্তানদের দিকে তাকালেন ঘনিয়া ওয়াল ফকইরা হাসন রাসুর তো অদু না জালেক তিনি দেখলেন তাদের মধ্যে অনেকে আছে ধনী অনেকে আছে ফকির অনেকে সুন্দর চেহারাওয়ালা অনেকে চেহারা খারাপ নানা রকম উনি দেখলেন দেখে বললেন কববে হে আমার প্রতিপালক তুমি কেন তোমার বান্দাদের সবাইকে সমান করলে না সমান করার কথা সবাই বলে না যত রাজনৈতিক দল আছে তাদের একটাই স্লোগান দারিদ্র হটাও গরিবী হটাও সবাই সমান হবে বলে না এ আল্লাহ বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ওরা সবাই যদি বিরিয়ানি খোর হয় তো তোর বিরিয়ানি রান্না করবে কেডা আল্লাহ বললেন এমনি আন উস্কারা হে আদম আমি পছন্দ করি যে আমি তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতা পাই তোমরা যেন কৃতজ্ঞতা স্বীকার করো এটা আমি পছন্দ করি কেন কৃতজ্ঞতা স্বীকার করবে একজন রোগী মানুষ চিকিৎসার খরচ নাই যদি কোনো সক্ষম ব্যক্তি তার চিকিৎসার খরচটা দিয়ে দেন ওই ব্যক্তি তার প্রতি সুগ্রিয়াদা করবে না এই যে সুগ্রিয়া করে আর ওই ব্যক্তি তাকে বলে যাক আল্লাহ খায়রান আল্লাহ তোমাকে উত্তম যা দান করুন এইটা আল্লাহ পছন্দ করেন সবাই যদি সমান হয় কেউ তো কার সুগ্রিয়া করবে না এজন্য ধনী গরিব আমি পার্থক্য করে দিয়েছি এটা চিরন্তন সৃষ্টি কৌশল আমার এর বিপরীত তোমরা করতে যেও না করলে তোমরাই ঠকবা পদ্মা সেতু নিয়ে কত কথা বলা হচ্ছে পদ্মা সেতু কি নিজে করেছেন উনি কি ইঞ্জিনিয়ার উনি কিছু বোঝে ব্যাপারে যদি জামিলুর রেজা চৌধুরী যদি আইনের সাথে মতন যুগশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারদের সহযোগিতা না থাকতো পদ্মা সেতুর স্বপ্ন দেখা বাতুলতা হতো না কেউ ইঞ্জিনিয়ার থাকবে এমনকি তিন হাজার নির্মাণ শ্রমিক যারা সেই চারশো বিশ ফুট পানির তলায় গিয়ে প্রচণ্ড গরমের মধ্যে জীবন উৎসর্গ করে এই পাইলগুলো মাটির তলে ডাবিয়ে ডাবিয়ে খোদাই করে দিয়েছে সেই নির্মাণ শ্রমিকদেরকে কোনো মূল্য নাই কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ আর্কিটেক্টর আর্কিটেক্ট হবে কেউ সাধারণ শ্রমিক হবে এ তো সৃষ্টি কৌশল সকলের শ্রমের বিনিময়ে একটা বড় কিছু হয় তাই না কিন্তু নেতৃত্বে একজন থাকতেই হবে সেজন্য নেতারই নাম হয় কর্মীদের নাম হয় না অথচ সবারের প্রতি আমাদের সুক্রিয়া জানানো উচিত আল্লাহন মানুষ শুক্রিয়া দেয়া করুক এটা আমি পছন্দ করি এটা প্রত্যেকেই পছন্দ করে ওরা নূর এত আদম সন্তানের মধ্যে দেখা গেল নবীর সুন্দর চেহারাগুলো একেবারে নুরানি উজ্জ্বল জল জল করছে এত চমৎকার চেহারা খাসুবে নিসা কিন আখার ফির রেসালাওয়ার নবুয়া অতঃপর আল্লাপাক দ্বিতীয় আর একটা প্রতিজ্ঞা গ্রহণ করলেন কাদের কাছ থেকে নবী রসুলদের কাছ থেকে আগে তো হলো সবার কাছ থেকে এবার হলো খাস করে নবী রসুলদের কাছ থেকে ও কৌল তাবার কথা আলা ওয়েজ আকাজনা মিনান্নবী গিয়ে না মিসা কাহুম অমিনকা অমিন্ন ওয়াইব্রাহিমা যখন আমরা কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলাম কা হে মোহাম্মদ তোমার কাছ থেকেও তোমার তো মোহাম্মদ জন্মই হয়নি হে মোহাম্মদ তোমার কাছ থেকেও অমিন নুহ তোমার পিতা নুহের কাছ থেকেও ও ইব্রাহিম ও মুসা ও ইসব মরিয়ম এবং ইব্রাহিম মুসা ও ইসব মরিয়মের কাছ থেকে ওয়া খাজনা মিন মিসা কম গালিজা তাদের সবার কাছ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছিলাম কানাফি তিলকাল আর ওয়াহ ইসা আলী সালাম ওই রুহের মধ্যে তিনিও ছিলেন ফার সালাহু এলা মারিয়াম সালাম অতপর আল্লাহ ঈসার কে মরিয়াম আলি ইসলাম নিকটে প্রেরণ করেন দাখালা বায়না ফিহা হা ওই রুহটাকে মরিয়ামের মুখ দিয়ে ভেতরে প্রবেশ করিয়ে দিলেন এইভাবে ঈশার জন্ম হল যারা বলে যে ঈশা বিনা বাপে পয়দা হয়নি বাপ তার ছিল তারা এই হাদিসটা দয়া করে পড়ুন এখানেই ব্যাখ্যা পাবেন যেখানে নবরসুলদের ব্যাখ্যা পাওয়া যায় সেখানে কোনো বিজ্ঞানের ব্যাখ্যা প্রয়োজন আছে রহ ইবন আহমদ বিসনাদিন হাসান মকুফান ফি হুকম ইবনফু কামাকাল ও শেখ আলবানি ফি শাহেল হাদিস একশো বাইশ নম্বর হাদিস মিসকাতে পড়ে দেখবেন আরাফা ময়দানে আজকে আমাদের সমস্ত হাজি সাহেবরা আছেন তাই না আজকে হজের দিন না আমার তো মনে আমার জীবনে প্রথম হাজার দিন শুক্রবার আরাফার দিন শুক্রবার পড়েছে এটা আমার মনে নেই তো আমার মনে হয় আমার জীবনে প্রথম এটা আজকে হচ্ছে আশা করি আপনাদের জীবনে এটা প্রথম আজকে যে শুক্রবার দিন আরাফা শ্যাম রাখতে হচ্ছে আমাদের আমরা সবাই শ্যাম রেখে আসছে না আজকে এটা তো আল্লাহ রহম যে আমরা সে দূর হাজার হাজার মাইল দূরে আরাফা ময়দানে বিশ্বের দশ লক্ষ হাদিসের হাজির সাহেবদের সাথে একাত্মতা ঘোষণা করে একই দিনে আমরা আরফাস শ্যাম রেখেছি এই সৌভাগ্য কজনের ভাগ্য হতে পারে আল্লাহল্লা হে খতিয় সনাতক লতিহি কবলাহা সনাতনতি কবলহো ও সনাতনতি বাদ হু আল্লাহ রুসুল বলছেন আমি আশা করি এই আরাফা শ্যামের মাধ্যমে আমি এক বছর পূর্বের এবং এক বছর পরের দুই বছরের গোনা বান্দার আল্লাহ মাহফ করে দিবেন আল্লাহ যেন আমাদের সবাইকে এই সৌভাগ্য গ্রহণের তৌফিক দান করেন যেন আমাদের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দেন আমাদের বহু আত্মীয় স্বজন আজকে আরাফার ময়দানে আসে যারা সকালে আরাফার লাইভ ভিডিও দেখেছেন দেখছেন বড় বড় বাসা করে সবাই যাচ্ছে আরাফা ময়দানে এই সুন্দর চিত্র দেখেন আর ভাবেন আজকে আমার মেয়ে কোথায় রামি কোথায় আজকে আমার জামাই কোথায় আমি কোথায় আজকে আমার আব্বা ওখানে রামি এখানে দূরত্ব কিন্তু আধুনিক প্রযুক্তি দূরত্বে একবার কমিয়ে দিয়েছে তাই না ওখানে হস্ত করছে এখানে দেখছি আচ্ছা এবার আপনি বলুন আল্লাহকে দেখতে পাচ্ছেন না আমরা যদি এখান থেকে দেখতে পাই তো আল্লাহ দেখছেন না কোন বান্ধা কীভাবে হস্ত করছেন বড় কথা আমরা অন্তর খবর রাখি না তিনি অন্তরে খবর রাখেন যে কোন হাজির কোন অন্তরে আজকে করতে এসছে মেহেরপুরের এক হতভাগা দুই হাত কাটা মতিউর সে ভিক্ষা করছিল মদিনায় গিয়ে আপনারা জানেন হজের মদিনে ভিক্ষা করা নিষিদ্ধ তো ভিক্ষা করে করে প্রতিবারে হস করে ভিক্ষা করে করে এসে চল্লিশ বিঘা জমি কিনেছে আর মেলা বড় লোক হয়েছে মেহেরপুরে গাংনি থানায় তা ছবি দেশের পত্রিকায় তাজ্যব ব্যাপার পরে জানা গেল এলাকার লোক বললো ও তো বোমা ডাকায় ডাকাতে করে বোমা বাড়িতে দুই হাত উড়ে গিয়েছিল এই জন্য জেল খেটেছে জেল থেকে বেরিয়ে দেশ থেকে পালাইছে ইন্ডিয়া হয়ে প্রতিবারে যায় ভিক্ষা করতে করতে সেখানে গিয়ে ভিক্ষাই করে বারবার বারবার হস করে হস করে এসে বিশাল বড়লোক হয়েছে এবার ধরা খাইছে ওর হজ কবুল হবে ওর নিয়ত হলেও চুরি করা অতএব যারা হস করছেন রিয়া ও সম আবাদ দিয়ে সম্পূর্ণ নিবেদিত প্রাণ হয়ে একনিষ্ঠভাবে ভাবে আল্লাহ সন্তুষ্টি কামনার স্বার্থে আরফার ময়দানে সেরেফ এ বাদাতে রত থাকুন সেখানে দাঁড়িয়ে দোয়া করার সম্পর্কে আমি নিজে গিয়ে দেখেছি অনেক আলমুলাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে তাদের দেখা থেকে তাদের অনুসারে অনেক ভক্তরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে এটা কোনো দলিল নাই বসিয়ে দোয়া করবেন ফজ্করুল্লাহ কেয়ামম কৌদম আল্লাহ জুনুম আল্লাহ বলছো তোমরা আল্লাহকে স্মরণ করো দাঁড়ানো অবস্থায় বর্ষা অবস্থায় ঠেস দিয়ে অবস্থায় যেভাবে করো আল্লাহকে স্মরণ করো অত কোরআন আয়াত মজুদ থাকতে উনি খাস করে বলতে পারেন না যে আরফাত মহাদানিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে হবে এটা ঠিক না যিনি যেভাবে আছেন অনেক রোগী আছেন অনেক অসুস্থ আছেন অনেক সুস্থ আছেন সব ধরনের মানুষ সেখানে থাকবেন প্রত্যেকের জিনিস যেভাবে পারেন আল্লাহ কাছে মন ঢেলে দিয়ে দোয়া করুন নিজেদের জন্য সমস্ত মুসলিম ওম্মার জন্য নিজের আত্মীয় স্বজনের জন্য নিজেদের পীড়িত রোগী অনেক ভাই বোন আছেন তাদের সবার জন্য প্রাণ ফিরে দোয়া করুন এ বিষয়ে রসুল্লাহ সাল্লাম অনেক হাদিস বলেছেন আমরা একটু করি বলছি মিনা থেকে চোদ্দ পয়েন্ট চার কিলোমিটার দক্ষিণ পূর্বে আরাফা ময়দানের অবস্থান হাদিস সাহেবরা সেখানে থাকবেন এটা হচ্ছে দ্বিতীয় আবাসস্থল প্রথম হচ্ছে মক্কা দ্বিতীয় হচ্ছে আরাফা তৃতীয় হচ্ছে মুজদালেফা গত সপ্তাহে বলেছি তিনটাকে বলে মাস্টারুল হারাম ঘরের সম্বন্ধে আমরা দেখাচ্ছি তমাফের মাধ্যমে আরাফা ময়দানের সম্বন্ধে আমরা দেখাবো অবস্থানের মাধ্যমে আর মুসদালিফার সম্বন্ধে আমরা দেখাবো সেখানে রাত্রি যাপনের মাধ্যমে সকালবেলা ফজর পড়ে রওনা দেব মিনায় ফেরত আসার জন্য সেখানে এসে আমরা কোরবানি করি বর্তমানে যেখানে আমরা অবস্থান করছি আরাফা ময়দানে রসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কা থেকে বেরিয়ে এখানে এসে মসজিদে নামারা যেটা বলছি আমরা এখন তখনকার যুগের নাম ছিল আরে না। তিনি এখানে এসে অবতরণ করেন দুপুরের আগ পর্যন্ত থেকে তিনি রওনা দিয়ে চলে যান সামনে যেটাকে মসজিদে আরাফাত বলা হয় কেউ কেউ জাবলের রহমত বলেন সেখানে গিয়ে টিলার উপরে নিজের কাসবা উটনির পিঠে বসে খোদবাহ দিয়েছিলেন হজের ইবনাহাজারীর হিসাব মোতাবেক এক লক্ষ চব্বিশ হাজার অথবা এক লক্ষ তিরিশ হাজার হাজিদের সামনে তিনি ওই উঁচু জায়গায় না হলে তেমন শুনতে পায় না এজন্য উনি টিলায় উঠছিলেন টিলায় উঠে সেখানে তার উ নাম ছিল কাসোয়া তার পিঠে বসে তিনি খদ্দা দিয়েছিলেন ঐতিহাসিক খুব বা জানেন সবাই মিসকাতে দুই হাজার পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিসটা খুলবেন পুরা ডিটেলস বিদেহাজের বিবরণ পাবেন সেখানে আমাদের হজমরা বই পড়ল অনেকটা আইডিয়া পেয়ে যাবেন মাসালি করবেন তো অনেকগুলো দেওয়া আছে সেখানে তিনি খদ্ দিয়েছিলেন আর তাঁর সেই খদ্বা পুনরায় শুনিয়েছিলেন উচ্চকণ্ঠের অধিকারী বেলাল রেজলনের উপরে নির্যাতনকারী আল্লাহ রসুলকে হত্যার ষড়যন্ত্রকারী বদরের যুদ্ধে নিহত দুষ্টু সেরা ওমাইয়া বিন খালাফের ছেলে রাবিয়া বিন ওমাইয়া বিন খালাফ চিন্তা করতে পারেন যে আল্লাহ রসল হত্যাকারী ছিল উমাইয়া বিন চেষ্টা করেছিল সেই ওমাইয়া বিন খালাফের ছেলে হয়েছে আজ আল্লাহ রসুলের ভাষণের উচ্চকণ্ঠে প্রচার করি বলুন আল্লাহ এটি তো আল্লাহ দেখিয়ে দেন যে শত্রুর ঘরে আমি বন্ধু সৃষ্টি করি বন্ধুর ঘরে আমি শত্রু সৃষ্টি করি এটা আল্লাহর ইচ্ছা কারো ক্ষমতা করুন আল্লাহ কার মাধ্যমে আপনার কল্যাণ করবেন আল্লাহ ভালো জানে আজকে দেখছে যে শত্রু কাল তো বন্ধু হতে পারে এক লক্ষ চব্বিশ হাজার মানুষকে শোনাতে গেলে কি ধরনের কণ্ঠপর চিন্তা করে দেখেছেন আর আজকে সেই মসজিদ নামেরিয়া দাঁড়িয়ে ইমাম সাহেব উনি কিন্তু টিলায় যাচ্ছেন না মসজিদ নামরাতেই মাইক লাগিয়ে খোদবা দিচ্ছেন কারণ আল্লাহ রসুল টিলায় গেছিলেন উঁচু জায়গায় দাঁড়িয়ে খোদবা দেওয়ার জন্য এখন তো উঁচু জায়গায় লাগছে না মাইক একাই উঁচু জায়গায় কাজ করে দিচ্ছে মাইক মানেই তো মোকাবিল সব সরকার উঁচুকারী অত নামেরিয়াতে দাঁড়িয়েই সেখানে ইমাম খোদবা দিবেন আমাদের সময় তাদের সময় বারোটার পরে খোদ্া দেবেন আমাদেরটা আপনি হিসাব করে নেবেন তিনটার পর থেকে চেষ্টা করলে খদবা আপনি ঘরে বসে শুনতে পাবেন সেই খদবা এবং তার পরপরে তিনি জোহরের স্যালাদ আদায় করবেন এক আজানে দুই একামতে দুই একামত জোহরের দূরাকাত আসরের দূরাকাত জমা ও কসর জমা তফদিন এখানে ইমামের খদ্দ শোনাও যেমন জরুরি ইমামের একতদা করাটাও ঠিক তেমনি জরুরি তাই না দশ লক্ষ মানুষের যিনি ইমাম আমি আমার তাঁবুতে বসে আছি কোন একতদা করলাম না ইমাম পড়লেন দু রেকাত জোহর আমি পড়লাম চার রেখাত না দশ রেকাত মানে আগে সার রেখার শূন্য পরে সারি রেখার ফরজ আবার আপনি কিন্তু মুক্তাদি আপনার সালাত হবে একই অবস্থা মজদালিফা গিয়ে নগরীর পরে আরাফা থেকে রওনা দিতে মজদালিফা সেখানে গিয়ে আপনি নগরী বিষয় একত্রে আদায় করবেন এক আজানে দুই এক কামাতে আপনি আজান দেবেন কিনা এ বিষয়ে মাহমুদ ইম সাক বলেছেন প্রত্যেকের আজান দেওয়ার দরকার নাই আপনি সেখানে গিয়েও বর্খালাভ করছেন তো এগুলো নিয়ে খুব সমস্যা আমাদের বিশ্বকে বাংলাদেশি মুসলমানদের এত তকলিদ আলমদের ফতোয়ার উপরে হাদিস মানতে চায় না আলমদাকে কম বুঝে আমি সকলের গন্তব্যের জন্য খালি বলে দিচ্ছি আজকে আরাফাতে জোহর আসর একত্রে জমা কসর করা যে হাদিস বোখারি শরীফ এক হাজার নম্বর ষোলো বাষট্টি নম্বর ষোলো ছয় নম্বর পরপর তিনটে হাদিস পড়ে দেখবেন মেষ্কাত ছাব্বিশ সতেরো এবং ছাব্বিশ সাত মানসিক অধ্যায় সবার বাড়িতে বাড়িতে মিশকাতও আছে বোখারের শরীফও আছে লোকের পড়ুক আর না পড়ুক কেনে কিন্তু সবাই দেখবেন খেয়াল করে কেনার বেলা ওস্তাদ কিন্তু মানার বেলা কেউ নেই নম্বর করে বলে দিলাম বাড়িতে খুঁজে দেখবেন আপনি বোকার শরীফকে অগ্রাহ্য করছেন আল্লাহ আমলকে অগ্রাহ্য করছেন এরপরে ভাবছেন আমি হারামেন আসলাম আমার সমস্ত হয়ে গেল সদ্য প্রসবিত বাচ্চার মতো আপনি ফেরেশ হয়ে গেলেন অত সহজ না যে কোনো আমল কবুল জন্য তিনটা শর্ত লাগবে আকিদায় সহিয়া তরিকায় সহিয়া এখলাসে নিয়ত আপনার আকিদা ঠিক আছে কিন্তু আপনার তৈরিকা ঠিক নাই রসুলের তরিকা হজ করলেন না হস কবুল হবে না অতএব বিষয়গুলো হিসাব করে কাজ করলেন আজকের দিনটা গুরুত্ব সম্পর্কে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আলহাজ আরাফা হজ মানেই আরাফা যিনি আরাফা গেলেন না তার হজই হলো না আরাফা যাওয়ার একদিন আগে যিনি মারা যাবেন তার হজ শেষ ইতিমধ্যে এগারো জন হাজি মারা গেছেন তার হজের নিয়েতই গেছিলেন কিন্তু আরাফা পাননি আগেই মারা গেছেন অত তাদের ভাগ্যে হজ হয়নি তবে অন্য হাদিসের এসেছে হজের সমান নেকি তারা পাবেন হজর সমান নেকি পট এক কথা আর হজ হজের পুরো নেকি নাকি আলাদা না খালা মায়ের মতো তার মানে কি মা খালা কি মা হয় বিষয়টা বুঝতে পারছেন তো এটা ওরকমই তো তারা হয়তো হজের নেকি পাবেন যে হাদিসে এসছে কিন্তু এগারো জনের ভাগ্যে এবছর হজ হলো না তারা আরাফা পাচ্ছেন না যারা আরাফা পেয়েছেন তারা মহা সৌভাগ্যবান কারণ আল আরাফা হজ মানেই আরাফা এদিন আল্লাপাক সর্বাধিক সংখ্যক বান্দাকে মুক্তি দান করবেন এবং তিনি নিজ আকাশে নেমে এসে বলবেন ফ্রেস্তাদের মা আরা দাহা হে আমার ফ্রেস্তারা দেখো তোমার বান্দারা কি চায় বলে দাও এ সাহাদু ইন্নিক কারণ গফর তো লহম বহম তোমরা সাক্ষী থাকো হে ফেরেস আমি ওদের সবাইকে ক্ষমা করে দিলাম যত লোক আজকে আর আমাদের গিয়েছে তাদের জন্য সুসংবাদ আল্লাহ বলছেন ফ্রেস্তাদেরকে হাদু হে ফ্রেস্তারা সাক্ষী থাকো আন্নি কত গাফর তো লহম বহম আমি ওদের সমস্ত গণা ক্ষমা করে দিলাম যারা দূর দ্বারা থেকে কষ্ট করে আরাফাতের ময়দানে ধুলি ধূসর এখানে শুয়ে বসে কষ্ট করে বসে আছে নিজের বিল্ডিং ছেড়ে দিয়ে আরাম কেদারা বাদ দিয়ে আরাফাতের ময়দানে পড়িয়াছে আছে শুধু আমার সন্তুষ্টির জন্য আমি আল্লাহকে তাদের ক্ষমা করব না আল্লাহ রসুল বলছেন খায়রুদ আরাফা শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফা দিনের দোয়া আজকে তারা যে দোয়া করবেন বৈধ দোয়া যা করবেন সবই আল্লাহ কবুল করে দিবেন আল্লাহ নিজে ওয়াদা করছেন নয় এবং দশ এই দুদিন এবং যদি কেউ দেরি করে ফেলেন দশ তারিখের দিনগত ফজর আগ পর্যন্ত যদি আরাফার মদের উপর দিয়ে হেঁটে যান হজের নিয়তে তথাপি তিনি আরাফা অবস্থানের নেকি পাবেন আরাফা দিবসের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা আপনাদের স্মরণ করিয়ে দিই এব্রাহিম আলি সাল্লা তার সন্তানের কুরবানি দেওয়ার ব্যাপারে পরপর তিন দিন স্বপ্ন দেখছিলেন এটা আমরা সবাই জানি তাই না প্রথম যেদিন স্বপ্ন দেখেন সেদিনই কিন্তু মিনা থেকে সবাই আরাফার মদেনে রওনা দেয় আট তারিখে এই আট তারিখের এই দিনটাকে বলে এম তার বিয়া স্বপ্ন দেখার দিন দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখেন সেদিন তিনি নিশ্চিত হন আমার সবচেয়ে প্রিয় বস্তু আমার প্রাণাদিক প্রিয় সন্তানকে চাচ্ছেন তিনি নিশ্চিত হয়ে গেলেন এটাকে বলে আরাফা আরাফা মানে নিশ্চিত হওয়ার দিন এবার তিনি যে সন্তানকে নিয়ে যাচ্ছেন কোরবানি দেওয়ার জন্য তৃতীয় দিন একে বলে এমন নাহার কোরবানের দিন ঠিক হজে ঠিক তাই হচ্ছে না আট তারিখে রওনা হচ্ছে নয় তারিখে আরাফে অবস্থান দশ তারিখে এমন নাহার কোরবানির দিন ঠিক ঠিক মিলে যাচ্ছে না ফলে ইব্রাহিমের এই স্মৃতি আজকে বিজড়িত আরাফা অতএব শুধু দুটো স্মৃতি একটা হচ্ছে আহাদ আলাস্তুর দিন এখানে বিশ্ব মানবতার সম্মেলনের স্থল দ্বিতীয় হচ্ছে ইব্রাহিম আল্লাহ আসসালামের সন্তান কোরবানি দেওয়ার স্বপ্নের নিশ্চিত হওয়ার দিন হল আরাফা এর দুটি দিন একত্রিত হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিমের সুন্নত আমলে তৌফিক দান করুন কোরবানির বিধান ইব্রাহিমকে যে স্বপ্ন দেখালেন ইব্রাহিম গেলেন স্বপ্ন কোরবানি করতে ফালাল আসলামা তাল্লা যাবেন এগুলি কোরবানি শুনবেন যখন সন্তানকে কোরবানি দেওয়ার জন্য উনি প্রস্তুতি নিয়ে চালিয়েছেন সঙ্গে সঙ্গে পিছন থেকে আওয়াজ আসলো আসল মোহসিন ইব্রাহিম থামো তুমি তোমার স্বপ্নকে সত্যের পরিণত করেছ এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম থেমে গেলেন আল্লাহ বলছেন এরপরে কি করলাম ফাদাইলাহিন আমি আমরা তাকে অর্থাৎ ইসমাইলের বিনিময়ে একটা মহান কোরবানি দান করলাম এই কোরবানিটি হয়েছিল দুম্বা এ বিষয়ে অনেকে অনেক কথা বলেছেন কেউ বললেন জান্নাতে রাখা দুম্বা কেউ বলছেন একটা ওইখানে বেড়া ছিল পাহাড়ি দুম্বা ইত্যাদি যেটাই হোক দুম্বার ব্যাপারে মুসলমানদের কোনো দ্বিমত নাই

ও আবুদাউ বেসনা সাহি বিন সোলাইম বলছেন আমরা রসুরুল্লাহ সাল্লা সাল্লামের সাথে আরাফা ময়দানে অবস্থান করছিলাম তখন আমি তাকে বলতে শুনলাম ইয়া নাস হে জনগণ ইন্না আলা কুল্লে আহলে বাইতিন প্রত্যেক পরিবারের উপরে ফিকুল্লে আহমিন প্রতি বছরে উজহিয়াতুন একটু করে কুরবানি

একটি বকরি তার নিজের পক্ষ থেকে ও তার পরিবার পক্ষ থেকে কোরবানি দিতেন কুড়ু না অথবা তারা খেতেন ও অন্যকে খাওয়াতেন তাবা হান না আসো অতপা তারা এটা নিয়ে গর্ব করতেন কামা তারা এটি হয়ে আসছে যেমন তুমি দেখছ রহ তিরমেজি আবু মাজাবিস সাহি এবার আসেন সরিকানা কোরবানি আরিফ জাব্বা কলা কুন্না মা রসুলিল্লাহ সাল্লাসাল্লামা ফি সফরিন ফাহাদার আল আজহা ফাস্তারক না ফিল বাকারাত সাবান অফিল বাইর আশারাতান রহ তিরমেজি ও আন্না সাহি ইবন মজাবিষ্কাদ শহীদ ইবন আব্বাস বলছেন আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে কোন এক সফরে ছিলাম তখন ঈদুল আজহার সময় উপস্থিত হলো তখন আমরা শরীক হলাম একটি গরুতে সাতজন ও একটি উটে দশজন ওয়আন জাবরিন ক্বালা নাহরনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাল হুদায়বিয়াতে আল বাদনাতান সাবাতিন ওয়াল বাকরাতা সাবাতুন রওয়াহ মুসলিম উস জাবর বিন বলছেন আমরা বিয়ার সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা উটে 7 একটা গরুতে 7 শরিক হয়েছিলাম একই জাবর থেকে দ্বিতীয় বরণে আসছে খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া মোহল্লিনা বিল হাজ ফামারানা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর নাস্তারে ফিল এবেলে অল বাকারে কুল্লু সাবাতিন মিন্না ফি বাদানাতিন রহ মুসলিম আমরা হজর এহরাম বেঁধে রওনা দিয়েছিলাম তখন আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিলেন যেন আমরা শরিক হই একটি উটে বা একটি গরুতে প্রতি জনে একটা করে কোরবানি শরিক হয় রহ মুসলিম জমহুর উলামাই কেরাম বাড়িতে ও সফরে সর্বাবস্থা শরিকানা কোরবানি জায়েজ বলেছেন কিন্তু ইমাম মালিক এটাকে নাজাহেজ বলেছেন লাইসবেন সাদ এটাকে সফরের সঙ্গে খাস বলেছেন হাদিসও আপনারা শুনলেন দুই দিকে দুই রকমের হাদিস ঢুটে শুনলেন আমরাও এটাকে খাস মনে করি সফরের সঙ্গে বাড়িতে একটা কোরবানি একটা জীবন দিতে হবে যেটা আল্লুর রসুল দিয়েছেন এবং সাহাবে কেরাম দিতেন যেটা আমরা একটু আগে হাদিস শুনলাম রসুল্লা সাহা ইসলামের আমলটা কেমন ছিল আসেন আর আনাসিন কালা জাহা রসুল্লাহে সাল্লাসাল্লাম বে কফসায়নে আমলাহায়নে আকরা নায়নে ফাসবা হমা বিয়াদি মোত্তফাকুন আলহি রসুল আনাস বিন মালিক আল্লাহ রসুল গোলাম তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোরবানি করেছেন দুটি দুম্বা দিয়ে আক্রানি অন্য খাসি অনেকে বলে খাসি না খুঁত বলে আসলে খুদ না তো খাসি তাহলে গড়তে মজা লাগে গন্ধ লাগে যাই দুটো সুন্দর সিং সুন্দর লাবণ্যময় চেহারা দুটো তিনি খাসি করবেন দিয়েছেন দোয়া করছেন কি দোয়া করতে হবে আল্লাহম্মা মিনকা বিসমিল্লাহ আল্লাহ আকবর এটা আমরা সবাই পড়তে পারি কোরবানি দিবেন তিনি নিজে কোরবানি করবেন এটাই সবচেয়ে উত্তম আল্লাহ রাজে কোরবানি করেছেন কোন ডাকাটাই কোনো চেষ্টা করবেন নিজে করার জন্য না পারলে আর কি করা যাবে আপনার তো বলতে হবে কি বলতে হবে বলেন বিসমিল্লাহ আল্লাহ মিনকা ও বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মিনকা ওয়া লাকা বিসমিল্লা হে আল্লাহ হতবার আরো অনেক লম্বা দাওয়া আছে সব দরকার তো আমি ছোটখাটো পড়লেই তো হবে যদি নাও পারেন শুধু বিসমিল্লাহ বলে তাও হবে কি পশু কোরবানী করবেন আলাইসাল্লাম আল্লাহ তাজ বাহু ইল্লাহ মুসেন্নাহ রহ মুসলিম দুদি দাঁত ভেঙে নতুন দাঁত উঠেছে একে বলে মুসেল্লাহ এই দাঁতওয়ালা পশু ব্যদীতে তোমরা কোরবানী করো না যদি নিতান্ত না পড়ে তখন য যা এক বছরের হবে যদি হৃষ্টপুষ্ট হয় একদম নিষিদ্ধ কি স্পষ্ট খোঁড়া স্পষ্ট কানা স্পষ্ট রুগী স্পষ্ট জীর্ণ শীর্ণ এইসব পশু কোরবানি চলবে না আজকে একটা খুশির খবর আছে যে সকালে দেখলাম মাইকিং কিং হলো নিশ্চয়ই আপনারাও শুনেছেন এই পাগলা মাই এত পাগল ও চালিয়ে যাচ্ছে খালি মানুষ শুনবে কি এক জায়গায় থামি তো বলবি ও থামা থামি নাই তা আমি ওর কিছুটা শুনলাম তাতে বুঝলাম ও বলছে কেউ বিষওয়ালা পশু মোটা তাজা করে পশু করেন করবে না ভালো সুন্দর স্বাস্থ্যবান পশু করবেনি করবেন বাট এতদিন তো ওর সিলে কোথায় এই আদেশটা তো দেড় হাজার বছর আগে আল্লাহ বলে গিয়েছেন আপনারা এত চালাকের চালাক ঘাস ঠিকই খাওয়াচ্ছেন মধ্যে ইউরিয়া সার মিশিয়ে দিচ্ছে ইউরিয়ার দেখা যায় ইউরিয়া সার মিশিয়ে মোটা করে নিয়ে কোরবানির হাটে এই যারা আল্লাহকে ফাঁকি দেন তারা আল্লাহ ফাঁকিতেই পড়বে মনে রাখবেন হয়তো কিছু পয়সা বেশি পাবেন আল্লাহ আপনার এমন এক রোগ ঢুকিয়ে দেবে এক রোগে তার দশ দিন চলে যাবে অতএব আল্লাহর সঙ্গে ফাঁকিবাজি করবেন না এই সমস্ত রকম আজবাজ কাজ করবেন না কোনো রকম বিষ মিশাবেন না কোরবানি যিনি কিনছেন অত্যন্ত সরল মনে তিনি কিনছেন তাই না কিন্তু আপনি দিচ্ছেন গরল মনে আপনার কিন্তু পাপ হবে এই পাপের কোনো হিসাব নাই দেখলাম ছবিতে নিউজিল্যান্ড থেকে গরু কিনে নিয়ে এসছে হেলিকপ্টারে দুই হাজার কেজির ওজন বিশাল গরু হেলিকপ্টার ঝুলিয়ে নিয়ে চলেছে আমি বলি বাবা তোমার এই গরুটা ওই যেখানে যারা করবেন হচ্ছে না যাদের ভাগ্যে সিলেটের সুনামগঞ্জে তাহেরপুরে এদের কুড়ি গ্রামে যেসব জায়গাতে কোরবানি করতে পারছে না ওই একটা গরু হেলিকপ্টার করে নিয়ে ওখানে দিয়ে আসো ওরা সকলে ভাগ বাটা খাক তুমি বাবা একা কত খাবা কিন্তু বড় লোক কথা নিজে খাবে কাউকে দেবে না তো এদের বড় সমস্যা এত বখিল আল্লাহদের ভালো করুক কোরবানির মূল উদ্দেশ্যই হচ্ছে যে বখিলি দূর করা হৃদয়টাকে প্রশস্ত করা অন্যকে দিয়ে আনন্দ পাওয়া নিজে খেয়ে আনন্দ পাওয়া তো নয় আল্লাহ আমাদের সবাইকে ঈদুল আজহার মূল বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন এবং আজকে আরাফাত দিনে যে হজে হজে যারা গিয়েছেন তারা যে সুসংবাদ আল্লাহ রসুল শুনিয়েছেন যে হজের বিনিময় কি ইল্লাল জান্নাল হাজুল মবরুর লাইসালু জাজাউন ইল্লাল জান্না কবুল হজের কোনো প্রতিদান নাই জান্নাত ছাড়া যারা হজ করছেন আল্লাহ তাদের সবাইকে যেন জান্নাত অধিকারী করেন ল মামিন আমরা এখানে আছি আরাফা সিয়াম রেখেছি কালকেও একটা রাখেন কারণ এই পুরো যে পুরো দশটা দিন শুধু আরাপাশ ছাড়াও এই পুরো দশ দশম দিনে তো আপনার করবেন তাই না এই ন দিন আপনি একটা না শ্যাম রাখতে পারেন কোনো সমস্যা নেই একটা আশ্চর্য খবর শুনলাম আমাদের বইতে লেখা আছে যে এই আল্লাহ রসুল এই দিন মাঝে মধ্যে সিয়াম রেখেছেন এইটা দেখে এক আলেম মানুষ দেশে মরজিদ খতিব তাকে আপনি বলেছে আপনি রোজ শ্যাম রাখছেন কেন আল্লাহ রসুল তো মাঝে মধ্যে ছেড়েছেন ওই সে শ্যাম রাখার পরও আবার ছেড়ে দিয়েছে ও তাই তো তাহলে আমার মাঝে ছেড়ে দিতে হবে পাগল বোঝেনি যে আল্লাহ রসুলা তুমি কি সমান তার আজকে জেহাদ কালকে মার্কেট তা তো শান্তি ছিল না তিনি সব রাখতে পারেননি তার মানে কি আপনাকে নিশ্চিত না কেউ আপনি সব রাখেন এইটুক সাধারণ জ্ঞান কারণে দেখতে বইতে আমাকে আবার সংশোধন করে দেওয়া লাগবে ইচ্ছে করলে আপনি পুরা দশ দিন রাখতে পারেন নদিন এ কথা আমাকে লিখে দেওয়া লাগবে আপনাদেরকে বলে দিচ্ছি কোনো সমস্যা নেই আপনি আগামী কালও রাখেন গতকাল বিশুদ্ধ শুরু করেছেন আজকে শুক্রবার একটা হলো কালকে আরেকটা রাখেন সমস্যা কী পারলে মাঝে মাঝে যে একটা ভাঙেন কোনো সমস্যা নেই এটা সুস্থতার উপর নির্ভর করে এটা যেন ভুল বুঝবেন না কেউ যেহেতু একজন বড়ো আলম এই ভুল করেছে ওদের আপনাদের সবাইকে শুনিয়ে দিচ্ছি আপনারা যেন এই ভুল আর করে বসেন না পুরো নয় দিন শিয়াম রাখা যায় ভেঙে ভেঙেও রাখা যায় কোনো সমস্যা নেই শেষে আবারও বলছি আল্লাহ তৌফিক দিলে আগামী রবিবারে আমাদের বাংলাদেশে ঈদুল আজহা হবে আমাদের মার্কাজে ইনশাআল্লাহ সকাল সাড়ে ছটায় ঈদের জামাত হবে আপনার সবাই আসবেন ঈদের জামাত যত ছোট হয় তত গুণ হবে যত বড় হয় তত নেই কী হবে মনে রাখবেন মা কাস আহাব্বের আল্লাহ জামাত যত বড় হবে তত আল্লাহ কাছে প্রিয়তর হবে এই যুগে হয়েছে ভাঙার যুগ আর গড়ার যুগ নাই যত আর ভাঙা ভাঙা থাও কেন খালি মসজিদ বানাও জান্নাত জান্নাত কেন এত সস্তা না মসজিদ পর জান্নাত হয়ে যাবে ঈদের জামাত করলে ঈদ কবলে হবে হাদিসগুলো তো মানতে হবে আপনাকে চেষ্টা করুন বেশি বেশি করে ঈদের জামাতে শরী হওয়ার মা বোনদেরকেও নিয়ে যাওয়ার নির্দেশনা এসেছে হাদিসে তারা শরিক হবেন না পারলে নিজেরা ইমামতি করে নিজেরা নিজের এলাকায় ঈদ পড়বেন খোদ্দা দেবেন সবই করবেন যদি আসতে না পারেন আসতে পারলে আপনার মাপ নেই আপনাকে ঈদ দিয়ে আসতেই হবে আমাদের এখানে এই দেশ কোনো সমস্যা নেই ওপারে আছে দেখতেই পাচ্ছেন আপনারা যদি বৃষ্টি হয় ওই পাশে পশ্চিম পাশে দোতলা হল রুম আছে ওখানে মেয়েরা ঈদের সেলাপ করবে দোতলা মসজিদ তো আমাদের আসে এই দোতলা ভরে আর আরও বেশি হবে নাকি হলে হোক সমস্যা নেই এখানে এই মসজিদ তো বিশাল মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহ আমাদের সবাইকে বড় জামাতে ঈদের সালাত আদায় করা তো দান করুন এবং ঈদের ঈদুল আজহা যার সক্ষমতা আছে যেন বখিলি করবেন না ছোটো বকরি হলেও অন্তত পক্ষে জীবন দেওয়ার চেষ্টা করবেন এটি সুন্নত শূন্যত নিয়ে গর্বর্তি হওয়াটাই হলো আহ আন্দোলন বাংলাদেশের কর্তব্য দাওয়াত মূল হলো আমাদের এটাই কিতাব সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা শূন্যত যেটা আছে রসুল যেটা করেছেন আমরা সেটা করব যেটা করেননি সেটা ছাড়বো এটা তো মৌলিক কথা আমাদের আল্লাহবা আমাদের সবাইকে রসুলের সুন্নত অনুযায়ী কোরবানি করার সুনত অনুযায়ী ঈদুল আজ সাল্লা আদায় করার তৌফিক দান করুন আমিন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخزل من خزل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ছেলেদেরকে মনে করিয়ে দিচ্ছে খদ্দা যেন বাজি পটকা ফোটাবে না এ বদব্যাস ঈদুল ফিতর দেখেছি আবার কারা করেছে জানি না এবারও যেন কোনো বাজি ফটকা না ফটে নেকি করার চেষ্টা করো আজকে কিশোর জ্ঞান শব্দ তৈরি হচ্ছে বাচ্চারা মানুষ করছে বাচ্চারা নারী ধর্ষণ করছে তোমরা তো ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে খবরদার যেখানে আমরা বসবাস করি আশপাশের তরুণ কিশোর যারা তোমরা আছো আল্লাহকে ভয় করো মার্কদের একটা আলাদা গুরুত্ব আছে মনে রেখে দেবো এখানে সশ্র কোরআন হাদিস চর্চা হয় এখানে কোরআন শুধু হাদিস না সহি হাদিসের চর্চা হয় আমল হয় এ দেখে তোমরা শিখো আল্লাহ আমাদের বাচ্চাদেরকে সত্যিকার অর্থে ইসমাইলের মতো সন্তান হওয়ার আর আমাদের মুরব্বীদেরকে ইব্রাহিমের মতো বাবা হওয়ার তৌফিক দান করুন عباد الله رحمكم الله ان الله يامركم بفضل الله والاحسان اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انصر من نصر الدين محمد صلى منهم واخزل من خذل الدين محمد صلى الله ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم